সবাই যখন নকিয়া 7 প্লাস নিয়ে মেতে উঠেছে, ঠিক এই সময় শাওমি লঞ্চ করেছে তাদের মিড রেঞ্জ বাজেটের নতুন ফোন শাওমি মি 6X। নকিয়ার সাথে তুলনা করার ভার আপনাদের উপরেই ছেড়ে দিতে চাই, তবে তার আগে চলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এর ফিচার্সগুলোর সাথে এবং দেখে নেই এর কিছু অজানা তথ্য। সো রিভিউ 360 ভিডিওর আজকের ভিডিওতে আমি রনি আছি আপনাদের সাথে শাওমি মি 6X এর ডিটেলস রিভিউ নিয়ে। তো চলুন শুরু করি। ভিডিও শুরুতেই ধন্যবাদ জানাতে যাচ্ছি ওয়েসিস ইন্টারন্যাশনাল কে, যারা এই ফোনটি স্পন্সর করেছে এবং আমাদেরকে রিভিউ করার জন্য সুযোগ দিয়েছে। শাওমি মি 6X এর আউটলুকটি রেডমি নোট 5 প্রো বা AI এর মতোই রাখা হয়েছে। পথের মধ্যে যখন ছবি তুলছিলাম তখন অনেকে এটাকে রেডমি নোট 5 প্রো ভেবে নিয়েছিল, ভাবাটাই স্বাভাবিক ছিল। ক্যামেরাটির ডিজাইন ও পজিশন একেবারেই অপরিবর্তিত, পরিবর্তনের মধ্যে শুধুমাত্র অ্যান্টেনা ব্যান্ডের ডিজাইনটি নতুনভাবে যুক্ত করা হয়েছে। এর ডিসপ্লে এর এজগুলো কার্ভ করা হয়েছে, হাতের মুঠোতে পাকাপোক্তভাবে এটি গিয়েছিল এটি। তবে সমতল জায়গায় রাখতে গেলে দেখতে পাবেন এর উঁচু নিচু নড়াচড়া। শাওমি মি 6X রান করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 অক্টাকোর চিপসেটের সাথে, যেটিতে 4টি 2.2 GHz প্রায়ো 260 কোর্স থাকছে এবং বাকি 4টিতে পাচ্ছেন 1.8 GHz প্রায়ো 260 কোর্স। রিসেন্টলি রিলিজ হওয়া নকিয়া 7 প্লাসেও একই চিপসেট ব্যবহার করা হয়েছে। নকিয়া 3তেও আপনারা দেখেছিলেন এই চিপসেটটি ব্যবহার করা হয়েছিল। এই চিপসেটটি 6 GB র্যামে স্মুথ পারফর্ম করবে। যারা একাধিক বছর ব্যবহার করতে চান তারা চোখ বন্ধ করে চিপসেটটির উপর আস্থা রাখতে পারেন। শুধুমাত্র 7.3 mm-এর মি 6X হাতে নিয়ে স্মুথ ও গ্লসি একটা অনুভূতি পাবেন। হাতে নিয়ে পেছনটা মনে হতে পারে মি 5X-কেই রিঅ্যাসেম্বল করা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে ফ্রন্ট সাইডের দিকে। মি 5X এর 5.5 ইঞ্চ ডিসপ্লেকে করা হয়েছে এখানে 5.99 FHD+, যেটি ট্রেন্ডিং এর 18:9 রেশিও মেনটেন করবে। এর ফলে ফোনটিতে পাচ্ছেন মিনিমাল বেজেলস এবং মোর স্ক্রিন স্পেস। ডিসপ্লে এর কর্নার গুলো রাউন্ড দেখতে পাচ্ছেন। এখন প্রায় সব ফুল ভিউ ডিসপ্লেতেই এই কমন ফিচারটি দেখা যাচ্ছে। ডিসপ্লেটি খুব শার্প ছিল, তবে ফুল ব্রাইটনেসেও রোদের মধ্যে ব্যবহার করতে খুব কষ্ট হচ্ছিল। 4K ভিডিও খুব শার্প ছিল, ভিউইং অ্যাঙ্গেলও খুব ভালো। চলে যাচ্ছি এর সাউন্ড কোয়ালিটি ও লাউডনেস এর দিকে। এর অফিশিয়াল বাজার মূল্য 27,990 টাকা। নোভা 2i ও হুয়াওয়ে Y9 2018 এর সাথে এই লাউডনেস দেখে আমি খুবই অবাক হয়েছি। যখন এর ব্যাটারি টেস্টের জন্য ফুল সাউন্ডে মুভি ছেড়ে অন্য রুমে ছিলাম তখন এটা লাউডনেস এর আন্দাজ করতে পারলাম। এটা লাউডনেস দুটা দেয়াল ভেদ করে শুনতে পারা গেছে অনেক দূর থেকে। ঘুম ভাঙিয়ে দেওয়ার মতো লাউড ছিল সকাল সকাল। চায়না রোমের UI আপনাকে একটু বিরক্ত করতে পারে। এর মধ্যে আগে থেকেই অনেকগুলো চায়না অ্যাপ ইনস্টল পাবেন, তবে আশার বাণী হলো এগুলো সবই আনইনস্টল করতে পারবেন। ফোনটি কেনার সময় দোকান থেকে গুগল প্লে স্টোর ইনস্টল করে নেওয়ার পরামর্শ রইল। প্লে স্টোর ইনস্টল করেই গুগল ইন্ডিক বা আপনার প্রিয় কিবোর্ডটি ডাউনলোড করে নিতে হবে, নইলে চাইনিজ কিবোর্ডটির জ্বালা সহ্য করতে হবে। পাশাপাশি ব্রাউজারও ডাউনলোড করে নেবেন, নয়তো মহা ঝামেলায় পড়বেন বলে দিলাম। এছাড়া চায়না রোমের কোনো সমস্যা নেই, 2 মাস চায়না রোম ব্যবহার করে পরে গ্লোবাল রোম আসলে ফ্ল্যাশ করে নিতে পারবেন। এটি 3টি ভ্যারিয়েন্টে পাবেন, 4GB, 64GB, 6GB, 64GB এবং 6GB, 128GB-তে। ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছেন 20 MP সনি IMX 376 সেন্সর উইথ f1.75 অ্যাপারচার এবং ফিক্সড ফোকাল লেন্থ। বোঝাই যাচ্ছে মি 6X সেলফিটাকে গুরুত্ব দিয়েছে এই ডিভাইসটিতে। অ্যাপারচার বেশি হয়, সিঙ্গেল ক্যামেরাতেও অনেক বেশি পিওর বোখে ইফেক্ট পাবেন। যারা অযথা বোখে ইফেক্ট পছন্দ করেন না তাদের কাছে এই ফিচারটি আকর্ষণীয় লাগবে। নিশ্চিত করে বলতে পারি ক্যামেরা আপনাকে আশাহত করবে না। ফোনটির প্রাইমারি ক্যামেরাতে পাচ্ছেন 12 MP সনি IMX 486 সেন্সর, যার অ্যাপারচার হিসেবে থাকছে f1.75 অ্যাপারচার এবং এতে পাচ্ছেন 1.25 micron পিক্সেল সাইজ। সেকেন্ডারি ক্যামেরাটি ফ্রন্ট ক্যামেরার মতোই একই থাকছে এর 1 micron পিক্সেল সাইজের সাথে। এটি দুটি ক্যামেরাই আঙুল দিয়ে ঢেকে টেস্ট করা হয়েছে। দুটি ক্যামেরাই কাজ করে এবং আঙুল দিয়ে রাখলে আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলতে ব্যর্থ হবেন। ভিডিও কোয়ালিটি অনেক ভালো লেগেছে আমার কাছে। আলো স্বল্পতা না থাকলে এটি দ্বারা খুব ভালো ভিডিও করতে পারবেন। ভিডিওতে 4K তো থাকছেই, পাশাপাশি ফুল HD ভিডিওতে ভালো স্টেবিলাইজেশনও পাবেন। এর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কি আর বলবো, এটা নিয়ে এক পৈচাসিক খেলা মেতে উঠেছিলাম। ফিঙ্গারপ্রিন্টটি যে কতটা ফাস্ট তা দেখতেই পাচ্ছেন।
ফেস আনলক নিয়ে একটা মজার ব্যাপার ঘটে গিয়েছে। ফোনটি আমার বাবাকে দেখাতে গিয়ে দেখলাম আমার বাবার ফেস দেখে ফোনটি আনলক হয়ে গেল। যদিও যখন ফেস লক সেট করেছিলাম তখন আমার আশেপাশে কেউ ছিল না, এটিকে ফেস আনলক না বলে ফেস ফ্যামিলি আনলক বলা যেতে পারে। 10টি অ্যাপ ওপেন রেখে ইউটিউবে ফুল এইচডি, ফুল সাউন্ডে, ফুল ব্রাইটনেসে 20 মিনিট রেখে দেওয়ার পর মাত্র 5% চার্জ ব্যবহার করেছে ফোনটি। তখন ফোনটি 37 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে গিয়েছিল। তারপর 11টি অ্যাপ ওপেন করে আবার প্রথম অ্যাপ থেকে শেষ অ্যাপ পর্যন্ত পুনরায় ওপেন করে দেখেছি, সবগুলো অ্যাপই সেকেন্ড টাইম আগের অবস্থাতেই রান করেছে। এমনকি 20 মিনিট পরেও পূর্বের অবস্থানেই অ্যাপগুলোকে খুঁজে পাওয়া গেছে, কোনো ধরনের ল্যাগ পাইনি। 60% চার্জ থেকে 15% চার্জ টেনে আনতে আমার সময় লেগেছে 3.5 ঘন্টার মতো। তাই এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নেই, আশা করা যাচ্ছে 6 ঘন্টার বেশি এসওটি পাবেন। আর নর্মাল ইউজে একদিন চলে যাবে, চার্জ ফুরালেই মনে পড়ে যায় এর চার্জিং টাইমের কথা। এটিতে কুইক চার্জ 3 দিয়ে ফুল চার্জ করতে মাত্র 1.5 ঘন্টা সময় লাগবে। গিগ বেঞ্চ স্কোর পেয়েছি 5526, যেটি HTC নেক্সাস 9, মোটোরোলা নেক্সাস 6 এর থেকেও অনেক বেশি স্কোর করেছে। এর ফটো এডিটিং অপশন থেকে অনেক অনেক এডিটিং ফিচার পেয়ে যাবেন। তার মধ্যে অন্যতম একটি ফিচার হলো যে কোনো সাবজেক্টকে এর পিকচার কোয়ালিটি নষ্ট না করেই ছবি থেকে একেবারে মুছে দেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন ছবি থেকে চুলের চিহ্ন নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, যেটি আপনাদের অনেক কাজে আসবে। এটির আরও স্পেশাল ফিচার্সগুলো আমাদের গ্রুপে পোস্ট করা হবে। ঘুরে আসুন আমাদের 3 লক্ষাধিক মেম্বারের ফেসবুক গ্রুপে, ফেসবুক গ্রুপের লিঙ্কটি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এর ক্যামেরা অ্যাপটিতে পাচ্ছেন শর্ট ভিডিও অপশন, ভিডিও অপশন, এখানে থাকছে সেটিংস, টাইম ল্যাপস, স্লো মোশন। সেটিংসে গেলে পাবেন 4K ভিডিও অপশন, ইমেজ স্টেবিলাইজেশন করার অপশন, টাইম ল্যাপস সেটিংস ও আরও অনেক কিছু। এখানে পাবেন AI ফিচার্সের আসল মজা। এখানে অনেক অনেক ফিচার্স পাবেন যেগুলো সময় স্বল্পতার কারণে আমারও ঘেঁটে দেখা হয়নি। দেন পাবেন পোর্ট্রেট অপশন, তারপর স্কোয়ার ফটো অপশন, ও তারপর থাকছে প্যানোরামা অপশন, ও সবার শেষে ম্যানুয়াল অপশন। ম্যানুয়াল অপশন থেকে DSLR মতো, ISO, শাটার স্পিড, লেন্স অপশন বেছে নিয়ে দারুণ দারুণ ছবি ক্যাপচার করতে পারবেন। এখন চলে যাচ্ছি Mi 6X দিয়ে তোলা কিছু ছবি ও ভিডিও অ্যানালাইসিসে। ব্যাক ক্যামেরায় পোর্ট্রেট মোড দারুণ ছিল, পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো খুব ভালো এজ ডিটেক্ট করতে পেরেছে। দেখে নিন এর পিকচার স্যাম্পলস। তবে ছবিগুলোতে অতিরিক্ত ব্লার দেখা গিয়েছে, ব্লার কন্ট্রোল করা যায় কিনা তা দেখা হয়নি। ব্যাক ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর কালার একুরেট ছিল, কোনো কোনো ছবি নিজে নিজে কুল হয়ে যাচ্ছিল, তবে বেশিরভাগ ছবি পারফেক্ট স্যাচুরেটেড লেগেছে আমার কাছে। এর ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে চমক, ফ্রন্ট ক্যামেরায় সফটওয়্যারের মাধ্যমে বোকে ইফেক্ট পেয়ে যাবেন। সেলফিতে আমি বোকে মুড মোটেই পছন্দ করি না, তাই এ নিয়ে কোনো মন্তব্য নয়। আপনারাই দেখে নিন এর স্যাম্পলগুলো। এটিতে হতাশ হওয়ার মতো দুটি মিসিং রয়েছে, এর সিম ট্রেতে কোনো মেমোরি স্লট পাচ্ছেন না, পাচ্ছেন দুটো মাইক্রো সিম স্লট, তার মানে এটিতে কোনো বাড়তি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। অপরটি আজকাল একেবারেই কমন হয়ে যাচ্ছে, আপনি এটিতে কোনো 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করতে পারছেন না, তবে প্যাকের মধ্যে একটি কনভার্টার পেয়ে যাবেন যেগুলো রেগুলার গান শোনার অভ্যাস থাকলে আপনাকে সঙ্গে নিয়ে বয়ে বেড়াতে হবে। এর প্রাইস রেঞ্জ তুলনামূলক কম হলেও Mi 6X এর কোনো দিকে কমতি রাখা হয়নি। এটিতে সকল মৌলিক কানেক্টিভিটি অপশনসগুলোই পেয়ে যাবেন, যেমন 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ওয়াইফাই ডিরেক্ট, মিরাকাস্ট, ব্লুটুথ 5, IR ইমিটার এবং USB টাইপ সি পোর্ট। এই ছিল একজন নতুন রিভিউওয়ালার রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, খারাপ লাগে দিকগুলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অনুপ্রাণিত করবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমাদের ভবিষ্যতের ভিডিওগুলো সাজানো হবে। আর হ্যাঁ, কোন কোন প্রোডাক্টে রিভিউ চান তা অবশ্যই জানাবেন।